গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আমাদের বাড়িতে আজকের লক্ষ্মী পুজো হচ্ছে, তার সাথে আবার নারায়ণ সিন্নিও আছে। আর চলো তোমাদের সাথে আজকে কীভাবে পুজো করছি না করছি সবই তোমাদের সাথে এই ব্লগে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? আর আমি আর তেমন কিছু সাজিনি, জাস্ট ড্রেসটাকে পরেছি আর চুলটাকে বেঁধে নিয়েছি, আমার হয়ে গেছে। এইখানেই আমার সাজতেও আর ভালো লাগছে না। আর চলো এবার মন্দির দিকে যাই, এবার কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। কুমড়ো আলু তরকারি হয়েছে, আর এই পরোটা হয়েছে ঘি দিয়ে ভাজা। আমাদের বাড়িতে পুজো শেষ হয়ে গেছে, 11টার সময় শেষ হয়ে গেছে। ওই 10টার দিকে ঠাকুরমশাই এসেছিল আর পুজো শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর তোমাদের সাথে যে মেনুটাও শেয়ার করে দিয়েছি, আজকে আমাদের মেনুতে কী কী ছিল, আর আমাদের নারায়ণ সিং ছিল তোমাদেরকে বলেছিলাম, অনেক পোষা ছিল ওই জন্য তেমন কিছু বানানো হয়নি বাড়িতে, এইটুকুই সামান্য ছিল। আর সারাদিন উপোস ছিলাম তো, আর ওই টুকটাক হয়েছে যে খাবার বানিয়েছিল মা, ওই খাবারই মানে পুজোর আগে খুনি খেয়েছিলাম, আর কিছু খেতে ছিল না, পেট পুরো একদম লোড। আর মানে সারাদিন কোনো উপোস থাকলে না কিছু খেতেও ইচ্ছা করে না, মনে হয় আর ভালো লাগছে না কিছু খেতে। আর চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো সব তোমাদের কাছে আগে চলে যাবে, ঠিক আছে? তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।